হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে দুইটা ডিজাইন একসাথে আমি করছি, মিক্সড ভিডিও করছি, দেখেন, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে ডিজাইনটা এঁকে নিয়েছি, তারপর আমি এখন কালার করছি। এইভাবে আমি কালারটা আস্তে আস্তে করে করছি। অন্যান্য কালারগুলো মোটামুটি শেষ করেছি, এখন আমি এগুলো ডিজাইন দিয়ে দিচ্ছি। ফাঁকা যায় ডিজাইনের মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে ওগুলোর মধ্যে আমি ব্লু কালারটা দিয়ে টেনে টেনে রং টেনে টেনে দিচ্ছি। এখন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনি এটা পাঞ্জাবিতে সালোয়ার কামিজে করতে পারেন। এভাবে আস্তে আস্তে আমি ডিজাইনটা শেষ করব। এভাবে আমার ডিজাইনটা শেষ হলো, প্রথম ডিজাইনটা শেষ হলো। এখন আমি দ্বিতীয় ডিজাইনটা করতে যাব, এটার মধ্যে কালো রংটা দিয়ে আমি শেষ করবো এই ডিজাইনটা। এখন আমি দ্বিতীয় ডিজাইনটা করবো। দুটো পাতা একসাথে মিশানো আছে, ওটা আমি ছবিটা এঁকে কালার করব। আমি প্রথমে ছবিটা এঁকে নিয়েছি, এখন আমি কালার করছি। দেখেন কালার করছি, কালারটা আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। একটা কালার যেন আরেকটা কালারের সাথে মিশে যায় ওইভাবে করতে হবে কালারটা। আমি একটু ডিপ ব্লু এবং ডিপ গ্রিনটা দিয়ে নিয়েছি প্রথমে, এখন আমি লাইট গ্রিনটা দিয়ে মিশিয়ে দেবো বাকি অংশটুকুর সাথে, ব্লু কালারের সাথে মিক্সড করে দেবো। এখন যে বাকি অংশটুকু যে শিকড় থাকে ওইটার মধ্যে আমি পাতা শিকড়টার মধ্যে আমি ইয়েলো কালার দিয়েছি। এখন আমি দ্বিতীয় পাতাটা করছি। দ্বিতীয় পাতাটা প্রথমে আমি খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারটা দিয়ে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি ডিপ ব্লুটা দিব একটু ডার্ক করার জন্য, রেডটা দিচ্ছি। রেডটা দেওয়ার পর আমি ডিপ ব্লুটা দিয়ে দিব একটু, রেডটা দিচ্ছি, দিয়ে নিচ্ছি। রেডটা দেওয়া হয়ে গেলে আমি একটু ডিপ ব্লু দিয়ে দেব। ব্লুটা দিয়ে আমি একটু মিক্সড করে দেব একটু গাঢ় করার জন্য, পাতার শেপটা ভালো করে বোঝানোর জন্য। তো এইভাবে আমি করে দিচ্ছি। এখন আমি আবার এই ব্লু কালারটা দেওয়া শেষ হলে আমি রেডটা দিয়ে মিশিয়ে অরেঞ্জটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আবার আমি একটু রেড দিচ্ছি, রেডটা দিয়ে দিচ্ছি ভালো করে। আস্তে আস্তে করে আমি রেডটা দিয়ে দিচ্ছি। এখন আমি অরেঞ্জটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে আমার ড্রয়িং করা শেষ হলে সবাই